আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন। তার আগে শয়তান নিয়ে সামান্য ধারণা দেওয়া অতি আবশ্যক। তাহলে চলুন শুরু করা যাক। কে এই শয়তান? সে কি বাস্তব, নাকি সে আমাদের কল্পনার মিথ্যে কোনো বস্তু, নাকি দর্শনশাস্ত্রের কিছু? কোরআনের ভাষা অনুযায়ী সে বাস্তব, তার উপস্থিতি ও অস্তিত্ব বাস্তব, শুধু দেখা যায় না। সে আমাদের আগে ছিল, এখনও বেঁচে আছে। এটি একটি আশ্চর্যজনক ব্যাপার। শয়তান শব্দটির মূল শব্দ হল শাতান, অর্থাৎ অপবিত্র ও নিকৃষ্ট। শয়তান এমন একটি সত্তাকে নির্দেশ করে যা বিদ্রোহী ও অবাধ্য, তাই তা মানুষ কিংবা জিন হোক না কেন। এর আরেক অর্থ হল পৈশাচিক আত্মা, যে আল্লাহতালা ও সত্যবাদিতা থেকে দূরে অবস্থিত। শয়তান দুই রকম, মানুষ ও জিন। আল্লাহতালা বলেন, এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান, মানুষ এবং জিনের মধ্য হতে। এখন এই জিন কি? কেন আমাদের এতে বিশ্বাস করতে হবে? তারা এমন এক জাত যাদের বলা হয় আল গায়েব, এর অর্থ যা আমরা স্বচক্ষে দেখি না, অদৃশ্য বস্তু। আপনি নিশ্চিত, আমিও নিশ্চিত, আমরা আল্লাহকে দেখি না, তিনিও গায়েবের অন্তর্ভুক্ত। আমরা নিশ্চিত যে ফেরেশতারা আছেন, কিন্তু আমরা তাদের দেখি না। তারা অদৃশ্য, নূরের তৈরি, এবং জিনেদেরও আমরা তাদের দেখি না, এবং তারাও অদৃশ্য। তারা এমন অগ্নি থেকে সৃষ্টি যার কোনো ধোঁয়া নেই। যদি আগুনের কোনো ধোঁয়া না থাকে, তাহলে নিশ্চয় সেটা উত্তপ্ত হবে, কিন্তু আপনি দেখতে পাবেন না। উভয় ধরনের শয়তানই মানুষকে পাপের দিকে নিয়ে যায়। জিন শয়তান আপনার অন্তরে কুমন্ত্রণা দেবে, যে কারণে আপনি তাদের দেখেন না বা কুমন্ত্রণাও শুনেন না, এবং মানুষরূপী শয়তানও আপনার মনে কুমন্ত্রণা দেবে এমনভাবে যে আপনি দেখতে ও শুনতে পাবেন, কিন্তু উপলব্ধি করতে পারবেন না। সে যে হতে পারে, আপনার বন্ধু হতে পারে, যে আপনাকে মদপান করতে বা অন্য পাপ কাজ করতে বলবে। ইবলিসের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে বলতে হবে, শয়তান একটি সাধারণ বিশেষ্য নাম এবং ইবলিস একটি নামবাচক বিশেষ্য। ইবলিস জিনেদের অন্তর্ভুক্ত, প্রথম সৃষ্টি যে আল্লাহর আদেশের অবাধ্যতা করেছিল। আমরা জিনেদের দেখি না, তবে তাদের সিদ্ধান্ত আছে, এবং তারা আদম আলাইসাল্লাম বা মানুষ সৃষ্টির আগেও সিদ্ধান্ত নিত। তাদের এইসব সিদ্ধান্ত কখনো ভালো, কখনো মন্দ হয়। তাদের মধ্যে থেকেই আমরা একজনকে বলি লুসিফার বা ইবলিস। এখন প্রশ্ন হলো, কে এই লুসিফার, কে এই ইবলিস? আপনি বলতে পারেন সে শয়তান, যা আরবি ভাষায় বলে, কিন্তু সে শুরুতে আল্লাহর ইবাদতকারী ছিল, এবং তার ইবাদত ও আল্লাহর প্রতি গুণগানের জন্য আল্লাহ তার মর্যাদা এতটাই বাড়িয়ে দেন যে ফেরেশতাদের সাথেও থাকতো। মনে রাখবেন, এই ইবলিস ফেরেশতাদের কেউ না, কিন্তু তার ইবাদতের কারণে সে ফেরেশতাদের সাথে থাকতো। আল্লাহ তাকে ভালোবেসে উচ্চ মর্যাদা দান করেন, কিন্তু এরপর কি হলো? এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এখন আমরা ইবলিসের সৌন্দর্যতা থেকে অপ্রাসঙ্গিক দিকে যাব, যাতে আমরা এখান থেকে ধারণা নিতে পারি এবং বড় ভুলটি বুঝতে পারি যা অনেকে মনে করে। তারা ভাবে শয়তান ফেরেশতাদের অন্তর্ভুক্ত। ফেরেশতারা ভুল করে না, তারা আল্লাহর আদেশ পালন করে শুধু। আল্লাহ যখন কাদামাটি দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হযরত আদম আলাইহিসসালামকে তৈরি করলেন, তখন আল্লাহ সকল ফেরেশতাদের সেজদা দিতে বললেন, এবং তারা তা করল, কারণ তারা একমাত্র আল্লাহর আদেশ পালনে বাধ্য। একমাত্র ইবলিস ব্যতীত সে আদমকে সেজদা করল না। এখান থেকে বোঝা যায় ইবলিস ফেরেশতাদের কেউ নয়। আল্লাহ কোরআনে বলেন, সে ছিল জিনেদের একজন, আর তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে। এবং ইবলিস তখন বলেছিল, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কিন্তু আমাকে এর থেকে উত্তম কিছু দ্বারা সৃষ্টি করা হয়েছে, ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে, তাই আমি সেজদা করব না, কারণ আমি তার থেকে উত্তম। এভাবেই সে আল্লাহর আদেশ অমান্য করল। এবং যে আল্লাহকে অবিশ্বাস করে সে বিপদের মধ্যে রয়েছে, কিন্তু এটা যদি হয়ে থাকে তার গর্ব আর অহংকারের কারণে, এবং অবাধ্যতার মাধ্যমে সে আল্লাহর সাথে খারাপ সম্পর্ক তৈরি করে। আল্লাহ তাকে জাহান্নামের সুসংবাদ দিলেন, এবং সে বলল, আমি এর পরোয়া করি না, আমি আদম ও তার সন্তানদেরকে আমার সাথে যেন জাহান্নামে নিয়ে যেতে পারি সেই অনুমতি দেন। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, প্রথমে শয়তান অহংকারের কারণে সে আল্লাহর অবাধ্যতা করল। আরবিতে বলে কিবর, এর মানে কি? এই শব্দটি এসেছে কাবারা থেকে। কাবারার মূল শব্দ হল আকবর, এবং একমাত্র আল্লাহ হলেন আকবর। আল্লাহ সব কিছুর চাইতে মহান, কিন্তু মানুষ, জিন,
কিংবা কোনো ফেরেস্তার কোনো অধিকার নেই আল্লাহর সামনে নিজেকে অহংকারী ভাবার। আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন তা পালন করো। এখন উল্লেখযোগ্য অংশ হলো, সবাই ভাবি শয়তানের জন্য আমরা পাপ কাজ করি, এজন্য তারা প্রশ্ন করে কেন আল্লাহ শয়তান সৃষ্টি করলেন, কিংবা কেন আল্লাহ শয়তানকে নিশ্চিহ্ন করে দিলেন না যাতে আমরা পাপ কাজ না করি। এটা হচ্ছে আমাদের ভুল ধারণা। শয়তান কুমন্ত্রণা দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। এই বিষয়টি পরিষ্কার করে দেওয়ার জন্য একটি প্রশ্ন করি, ইবলিসের পূর্বে তো কোনো শয়তান ছিল না, তাই না? তাহলে কে ইবলিসকে বলল মহান আল্লাহর আদেশ অমান্য করতে? এর মানে দাঁড়ায় তার পূর্বে কোনো শয়তান ছিল না, ছিল নাফস। শয়তান যদিও বা না থাকতো তাহলে আমাদের নাফস থাকতো, আমরা এর মাধ্যমেই পাপ করতাম, কারণ এই পৃথিবী মানুষ ও জিনজাতির জন্য পরীক্ষাস্বরূপ। ইবলিসের ব্যাপারটাও এই রকম, সেও পরীক্ষার সম্মুখীন, কারণ সে জিন ও তার নাফস আছে। তো আল্লাহ সুবহান তাআলা তাকে শয়তান হিসাবে সৃষ্টি করেননি, বরং সে নিজেই নিজেকে শয়তান হিসেবে সাব্যস্ত করল। শুধু ইবলিস নয়, বাকি সব শয়তানই নিজেদের শয়তান হিসেবে গড়ে তোলে আল্লাহর আদেশ অমান্য করার মাধ্যমে। এরপর কি হলো? আল্লাহ আদম আলাইসালামকে বললেন জান্নাতের মাঝে যা ইচ্ছা তাই উপভোগ করতে, শুধুমাত্র একটি গাছের ফল খাওয়া ব্যতীত। অবশ্যই আপনি জানেন কি হবে এরপর। এরপর সেই শয়তান আদম ও হাওয়া আলাইসালামের কাছে আসলো এবং শয়তান তাদের কুমন্ত্রণা দিল, ফলে আদম ও হাওয়া আলাইসালাম সেই নিষিদ্ধ গাছের ফল খেল। এই জন্য তাদের জমিনে নামিয়ে দেওয়া হলো, কেননা আদম ও হাওয়া আলাইসালাম দুজনেই আল্লাহর অবাধ্য হয়েছিল। এরপরেও আল্লাহ তাদের সুযোগ দিলেন পৃথিবীতে ভালো কাজের মাধ্যমে এবং আল্লাহর আদেশ পালনের মাধ্যমে তাদের আবার জান্নাতে প্রবেশ করার সুযোগ দেবেন। আমরা যেহেতু আদম সন্তান, সেহেতু আমাদেরও আল্লাহর আদেশ পালন করা আবশ্যক, তাই এই পার্থিব জীবন পরীক্ষা ছাড়া কিছুই নয়। নিশ্চিতভাবে বলা যায় যে ইবলিস ছিল শয়তানদের প্রথম, তাই সে তাদের নেতা, আর বাকি সব শয়তান যেসব পরীক্ষার উপাদান হিসেবে কাজ করছে, যদিও তারা নিজেরাও জমিনের পরীক্ষায় আছে।